গুড আফটারনুন ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ড্যাফোডিলস গার্ডেনের অ্যাস্টার ফ্লাওয়ার অর্থাৎ অ্যাস্টার ফুল আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন আপনাদের সঙ্গে অ্যাস্টার গাছের আমি পরিচয় শেয়ার করব দেখুন আমার সামনে এই যে গাছ দুটি আছে এটি হচ্ছে অ্যাস্টার অপূর্ব কালার এবং অপূর্ব ফুল দেখুন এটা ডিপ ভায়োলেট কালার এবং পাশের টবেই দেখছেন আপনারা সেটা হচ্ছে পিঙ্ক কালার জাস্ট এটা ব্লুম ঠিক পুরোপুরি হয়নি হয়তো কালকে মধ্যে এটা পুরো ফুটে যাবে পুড়িয়ে এসছে এবং একটি গাছে অনায়াসে দেখুন কতগুলো ফুল আসতে পারে তো ভিওয়ার্স এই যে ছোট্ট গাছ আমি আপনারা প্রত্যেকেই জানেন আমি থামপটের গাছ নিই এবং এই যে নার্সারি থেকে গাছ নিয়ে এসে গাছগুলো কিন্তু বালির ভেতরে কিন্তু আমি সাত দিন রেখে দিই আপনারা যেহেতু এটা শীতের মরসুমি গাছ অর্থাৎ এটা অক্টোবর এবং নভেম্বরেই কিন্তু গাছটি নেওয়ার চেষ্টা করবেন অনেকে হয়তো ডিসেম্বরেও গাছটি নিয়ে থাকেন কিন্তু একটু দেরি হয়ে যায় সেক্ষেত্রে গাছটির গ্রোথটা খুব একটা কিন্তু ভালো হয় না তো আপনারা অক্টোবর নভেম্বরেই শীতের যে মরশুমি যে ফুলগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং দেখুন এবং দশ দিন পরেই আপনারা কিন্তু ফাইনাল পটে আপনারা গাছটিকে দিয়ে দিন সেক্ষেত্রে আপনাদের ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টপ বানাতেই হবে যেন কোনোভাবেই যেন টবে জলটা জমে না থাকে টবে জলটা জমে থাকলে আপনার গাছটাও মরে যাবে ফুল তো অবশ্যই পাবেন না তো সেক্ষেত্রে আপনাদের এবার মিডিয়াটা কেমন হবে দেখুন মিডিয়াটা অর্ধেকটা নেবেন গার্ডেন সয়েল অর্থাৎ আপনার হাতের কাছে যে মাটিটা আছে সেই মাটিটা এবং তার সঙ্গে আপনারা মেশাতে পারেন গোবর সার গোবর সার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট নিতে পারেন ভার্মি কম্পোস্ট যে কোনো নার্সারিতেই কিন্তু অ্যাভেলেবেল এবং দেখুন গোবর সারটা ডিরেক্ট নিয়ে এসে কিন্তু আপনারা দেবেন না গোবর সার যদি কাঁচা অবস্থায় থাকে তাহলে সেটাকে ভালো করে শুকিয়ে নিন হয়তো রোদেও শুকাতে পারেন আবার ইচ্ছে করলে কেউ ছায়াযুক্ত স্থানে রেখেও কিন্তু শুকোতে পারেন তো আপনারা এভাবেই কিন্তু খুব সহজভাবে মাটিটা তৈরি করুন আপনারা চাইলে এর সঙ্গে এক মুঠো নিমখোল এবং এক চামচ হাড়গুঁড়ো এবং এক চামচ চিংকুচি আপনারা এটা কিন্তু মেশাতে পারেন নিমখোল অত্যন্ত জরুরি একটি গাছের জন্য কেননা নিমখোল মাটিতে যে ব্যাকটেরিয়া জীবাণু বিভিন্ন ধরনের যে ফাঙ্গাসগুলো অ্যাটাক করে সেগুলোকে নিমখোল কিন্তু প্রোটেক্ট করে যার জন্য কিন্তু নিমখোল অত্যন্ত জরুরি একটি গাছের জন্য তো এইভাবে আপনারা মিডিয়াটা তৈরি করুন এবং থাম্পট থেকে আপনারা যে গাছটি বসাবেন গাছটি বসানোর সময়টা হচ্ছে ঠিক বিকেলবেলা বিকেলবেলা করে আপনারা গাছটি বসান এবং ছায়াযুক্ত স্থানে আপনারা চার থেকে পাঁচ দিন সেটা রেখে দিন এবং রোপণ করার পর গাছটি আপনারা কিন্তু প্রচুর পরিমাণে টপ ভর্তি করে জলটা দিন প্রয়োজনীয় জলটা টপটা নেবে এবং অতিরিক্ত যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আপনার টবের ড্রেনে ছোল দিয়ে তো এইভাবে আপনারা পরিচর্যা করুন এবং যখন গাছটি বসানো ঠিক পনেরো দিন হবে আপনাদের মনে হবে যে গাছটি হয়তো মাটিতে সেট করে গেছে পাতাগুলো দেখলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন পাতাগুলো চওড়া হবে এবং সতেজ থাকবে আপনারা বুঝে যাবেন যে গাছটির একটি গ্রোথ হচ্ছে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লিকুইড তরল সার দিন লিকুইড তরল সার বলতে সেটা আপনি সবজি পচানো জল দিতে পারেন এবং অনেকে চাল ধোয়া যে জলটা হয় সেটাও দিতে পারেন বা ডাল ধোয়া যে জলটা হয় সেটাও দিতে পারেন আর যেটা সব থেকে মাস্ট সেটা হচ্ছে সর্ষের খোল দেখুন আপনি আড়াইশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে ভিজিয়ে রেখে এটা পাঁচ থেকে ছয় দিন ভিজিয়ে রাখবেন তারপর আপনারা সেই সর্ষের খোলের ভেতরে এক চামচ কিন্তু ডিএপি দিয়ে দেবেন এবং তারপরে যেদিন ডিএপিটা দেবেন তার পর দিন ঠিক এক মগ পরিমাণ নিয়ে এটা এক বালতি জলের মধ্যে মিশিয়ে দিয়ে পাতলা করে ডাইলুট করবেন করে আপনারা কিন্তু গাছে দেবেন এটা কিন্তু দশ দিনে একদিন বা পনেরো দিনে একদিন কিন্তু আপনাদের দিতেই হবে আপনারা দশ থেকে পনেরো দিনের ইন্টারভ্যালে অর্থাৎ গ্যাপে আপনারা কিন্তু এই পরিচর্যাটা করুন আর একটা জিনিস এই তরল সারটা দেবার ঠিক দশ থেকে পনেরো দিন পর আপনারা যেটা করবেন ডিএপিটা আট ইঞ্চি টবের ক্ষেত্রে গুনে গুনে ঠিক আটটি দানা নিয়ে আপনারা টবের কানা বরাবর দিয়ে দিন গাছে তাহলে গাছের গ্রোথটা কিন্তু অবশ্যই ভালো হবে আপনারা এটা কুড়ি দিন বা মাসে একদিন থেকে দুদিন আপনারা দিতে পারেন তার বেশি নয় এবং ডিএপি কখনোই বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন যেহেতু এটা রাসায়নিক সার সেহেতু বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু গাছটির কিন্তু অবশ্যই ক্ষতি হবে তো আপনারা এইভাবে পরিচর্যা করুন আর একটা কথা যেটা আপনারা কিন্তু ডিরেক্ট সানলাইটে রাখবেন গাছটিকে গাছটি ডিরেক্ট সানলাইটে থাকলে গাছটির গ্রোথ ভালো হবে কুড়িয়ে আসবে এবং অনায়াসেই কিন্তু আপনারা ফুলটি পেয়ে থাকবেন নচেত আপনারা যদি ছায়াযুক্ত স্থানে রাখেন তাহলে কিন্তু গাছটির গ্রোথ ভালো হবে না এবং ফুলও ভালো আসবে না দেখুন কত সুন্দর একটি গাছ এবং একটি ফুল দিতে পারে বিভিন্ন কালারের হয়ে থাকে এখানে দেখুন অপূর্ব মিষ্টি একটি পিঙ্ক কালার এবং এখানে ভায়োলেট কালার তা আপনারা এভাবে পরিচর্যা করুন খুব একটা বড় টবের দরকার নেই ঠিক আট ইঞ্চি টবগুলো এ ধরনের গাছের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপনারা ঠিক এভাবেই পরিচর্যাটা করুন এবং যখন কুড়ি আসবে তখন কিন্তু আপনারা সর্ষের খোলটা দেওয়াটা বন্ধ করে দিন আপনারা নিম অয়েলটা স্প্রে করুন বা ব্যালান্স খাবার যেটা এনপিকে উনিশ 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 আপনারা এক লিটার জলে এক গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনাদের গাছটি অনেকটা হেলদি থাকবে শাইন দেবে এবং গাছের গ্রোথ অনায়াসেই কিন্তু ভালো হবে এটা আপনারা অবশ্যই করতে পারেন আর আপনারা যারা যে বন্ধুরা আছেন রাসায়নিক সার পছন্দ করেন তারা যেটা করবেন তারা সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ এই দুটোকে টু ইন্টু ওয়ান রেশিওতে নিয়ে প্রতিটা গাছে হাফ চামচেরও কম আপনারা কানা বরাবর দিয়ে জলটা দিয়ে দেবেন এবং এটা করুন ঠিক বিকেল বা সন্ধ্যাবেলায় টু টু ওয়ান অনুপাতে এটা কিন্তু দেবেন এবং প্রতিটা গাছের জন্য হাফ চামচ থেকেও একটু কম নেবেন নিয়ে কিন্তু কানা বরাবর দিয়ে দেবেন যে বন্ধুরা অনেকে আছেন যারা রাসায়নিক সার পছন্দ করেন ভালোবাসি তাদের জন্য জাস্ট এটা শেয়ার করা ঠিক আছে ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন এবং নতুন বন্ধু যারা আছেন আমার তারা অবশ্যই উপকৃত হবেন এটা আমি বলতে পারি তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো অন্য কোনো দিন ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন